চোখের নামতে ফাগুন, বুকের রং জ্বালায় আগুন, দিবার সোহাগ ঝরে, হাসি তার বলতে জানে একদম চাপ নেবে না সূর্য, বিয়ের পর আমি তোমাকে প্রপার ট্রেনিং দিয়ে দেশ সেবার জন্য রেডি করে ফেলবো। পারবো? হ্যাঁ পারবো। পারবে না কেন? আমার জামাই। তাহলে সব ফাইনাল তো? হ্যাঁ ফাইনাল ফাইনাল। না ফাইনাল না। আবার কি ফাইনাল? আমার কিছু বলার আছে। তোর আবার কি বলার আছে? হ্যাঁ তোর আবার কি বলার আছে? ছাড় না, না বলার আছে। আমরা মেয়ের সাথে একটু আলাদা কথা বলতে চাই। বলতেই হবে। হ্যাঁ একটু চাই। ওকে গো অ্যাড, বাট ইন টার্মস ফর দেয়ার সিকিউরিটি। ও হ্যাঁ ঠিক আছে, তোমরা পায়ে পায়ে এগিয়ে যাও। লাইফ রাইট, কাশ্মীরে যাচ্ছি না, বাইরে যাচ্ছি। তুই কিছু বলবি? না কি বলবো আমি, আমার কিছু বলার নেই। তোরা কিছু বলার থাকলে বল। আমার তো ভালোই লাগছে, গাছ পাহাড় চা বাগান হাওয়া সব কিছু খুবই ভাল লাগছে। আমার তো আর বাড়িতে গিয়ে বিয়ের কেনাকাটি অনেক কিছু করতে হবে। তোরা বলে না, তোর বলার থাকলে বলেন বলেন। হ্যাঁ আমার কিছু কথা বলার আছে। কি যেন নাম তোমার? হিয়া, রাইট? দেখো হিয়া, আমি আর সূর্য হলাম গিয়ে বন্ধু ভাই রুমমেট সব কিছু, মানে সবটাই। আর আমাদের মাঝখানে তুমি হলে গিয়ে বহিরাগত, সো আমি আগে থেকেই বলে রাখলাম যে বিয়ের পরে পার্সোনাল স্পেস স্পেস কিছু দিতে পারবো না। আমার সঙ্গে বসে আড্ডা দিতে হবে, আমাকে রান্না করে খাওয়াতে হবে। বাই দ্য, শুধু ঘরে বসে থাকলে চলবে না, তোমাকে একটা চাকরি করতে হবে, কারণ ওই স্যালারির একটা পার্ট আমি নেব। ও বাই দ্য, শনি আর রবিবার আমি আর অমিলে বসে মদ খাই, সেটা আটকানো চলবে না। তোমার প্রিভিয়াস যদি কোনো বয়ফ্রেন্ডের কেস থেকে তাকে বলবে গিয়ে সালটে দেবো, তারপরেই আমার বন্ধুর গলায় ঝুলতে পারবে। আর ওই বিয়ের পর না বৌদি ফৌদি ডাকতে পারবো না, যদি বন্ধুর মতো মিশতে হয় তো ভালো, নাহলে বাস বিয়েটা এখনই কাটিয়ে দাও। একটা সিগারেট হবে? হ্যাঁ